এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ৪৮ ঘন্টা। ভারতে 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে বারুইপুর পুলিশ জেলা পুলিশ সুপারের অফিসের ময়দানে বৃহস্পতিবার সকাল 9টায় তিরঞ্জিত পতাকা উত্তোলন করেন বারুইপুর পুলিশ জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি IPS মহাশয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার একাধিক পুলিশ আধিকারিক। বারুইপুর পুলিশ জেলা 78তম স্বাধীনতা দিবস প্যারেড আপকে নিরীক্ষণ কে লিয়ে অ্যারাইভাল পে খড়ি আছে মান। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি IPS মহাশয়ের বক্তব্য। আমরা একটা নতুন আলো দেখলাম আগাচ্ছে, যেখানে ভারত একটা স্বাধীন দেশ নিজেকে পেল আর আমরা অ্যাজ সিটিজেন্স অফ দ্য কান্ট্রি এক ভালো স্বাধীন সুরক্ষিত একটা দেশ গড়ে তুলব। 78 বছর শেষ আজ 2024। 1947-এর যে ইস্যুস প্রাসঙ্গিক ছিল আজকের 2024-এ পার্টিকুলারলি পুলিশ ফোর্সের জন্য সেম জিনিস প্রাসঙ্গিক আছে। আইনে রক্ষা করা, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, মানুষকে পরিষেবা দেওয়া, এটা হচ্ছে আমাদের মূল স্তম্ভ আমাদের চাকরি করা। উই আর নট এনি কমন ফোর্স, মানে ডিসিপ্লিন ফোর্স। আমরা এই গত 78 বছর তার আগে থেকেও এই ফোর্স, এই ডিপার্টমেন্টকে আমরা সাধারণ মানুষকে এইভাবে পরিষেবা দিয়ে পরিবারকে বাদ দিয়ে ডিউটি করে, রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, যে কোনো ওয়েদারে, যে কোনো সময়, কোনো টাইম নেই, আপনার 24 ঘন্টার জন্য আপনার রেসপন্সিবিলিটি। এখন 78 বছর বয়স মানে ধরে আপনারা আপনার দিয়ে এসেছেন। আজকে আমি আপনাকে এইসব এটার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।